এই যে পুজো দিয়ে এসে তাড়াতাড়ি করে ওর জন্যে রুটি করে দিলাম, রুটি দিয়ে মিষ্টি দিয়ে খাবে, আর আমার জন্য এখানে একটা মিষ্টি রেখেছে, আমিও একটা রুটি খাই। খাও, রুটিটা ধুয়ে দিয়েছি, ওর ধোয়া রুটি খেতেই পছন্দ করে, খাও। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। ওই পাশটায় গিয়ে বসি, পেছনে রোদের ঝলক দেখা যাচ্ছে, এই পাশে বসি। আজকে হচ্ছে কী বার? বৃহস্পতিবার। আর সকাল সকাল আমার পুজো পাঠ সব কিছু হয়ে গেছে। বৃহস্পতিবারের পুজো তোমরা বুঝতেই পারো বেশ অনেকটা সময় লাগলো, 12টা বাজতে মোটামুটি 2-3 মিনিট বাকি। তরকারিটা গরম করে নিয়ে আসলাম, কিন্তু ঠান্ডা হয়েই যাবে। পুজো দিতে বসেছি, পুজো দিতে যখন বসবো তার আগে ওকে বললাম, বল কী খাবি না খাবি সেই মতো করে আমি করে দেবো। তখন কিছুই বললো না, যেই না পুজো দিতে ঢুকেছি তখন বলছে রুটি করে দাও, পরোটা করে দাও, এইসব। তাই আমি বললাম যে ঢুকেই যখন পড়েছি পূজার ঘরে, তাহলে একটা কাজ কর, একটুখানি ওয়েট কর, ওয়েট কর, আমি বানিয়ে দিচ্ছি। পরে তাড়াহুড়ো করে পুজো দিয়ে এসে ওই যে রুটি বানালাম, রুটি দিয়ে ফ্রিজে দেখলো মিষ্টি আছে কি না, মিষ্টি দিয়ে ও খাচ্ছে। আর কালকের যে ওই যে দেখো, কালকে যে তরকারিটা বানিয়েছিলাম, তরকারিটা বেশ টেস্টি হয়েছিল আর কি, তো সামান্য একটুখানি ছিল, তো ওই তরকারিটাই আমি ভালো করে একটু গরম করে নিলাম, নিয়ে কি তরকারিটা গরম করে নিলাম, সাথে একটা মিষ্টি রেখেছে আমার জন্যে, তো ওই মিষ্টিটা দিয়ে রুটিটা খেয়ে নেব। প্রচুর খিদে পেয়েছে, আর আজকে বলছে কিছু রান্নাবান্না করতে হবে না, বাইরের খাবার খাবো, মানে বিরিয়ানি খাবো। তুমি জোম্যাটো থেকে অর্ডার করে দিবা, আমি বিরিয়ানি খাবো। এবার একার জন্য কি আমি রান্না করবো? দুদিন থেকেই বলছে, দুদিন কি 2-3 দিন হয়ে গেল বলছে। তো আজকে ভাবছি যে থাক, অর্ডার করে খেয়েই নিই। আর যেহেতু রান্নাবান্না নেই, সকাল থেকে তো হলোই, তো সেইগুলোই বাসন টাসন সব কিছু ধুয়ে নিয়ে একটুখানি আরাম করতে পারবো। কাল থেকে যে এত আমার কোমরের ব্যথা, এই দৌড়াদৌড়ি করতে করতে, জানো কোমরের ব্যথা কি, আবার সেই পায়ের গোড়ালির মধ্যেও মানে টনটন করে ব্যথা করছে বেশি দৌড়ালে আর কি। কী করবো আর, কিছু উপায় নেই। আজকে পড়া নেই, বেশ অনেকটা টাইম আজকে আরাম করতে পারবো। এইদিকে আবার বলছে যে বৈশাখী মেলায় গেলে ভালো হতো, পড়া যেহেতু নেই। আর ওর বাবা তো আসবে সেই রাত্রি 9টায়, নিয়ে গেলে আমাকেই নিয়ে যেতে হবে। আর সত্যি কথা বলতে কি, বিকেল হলে পরে ওয়েদারটা এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে না, আমি ওকে একা নিয়ে গিয়ে আমি সাহস পাই না আর কি, আমার ভয় লাগে ঝড় বৃষ্টি কোথায় কি আসে না আসে, ভয় লাগে, ওই জন্য আমি মাথা পাতি না খুব একটা। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে না হয় তোমাদের সাথে আবার কথা বলবো। সব কাজ পড়ে রয়েছে, আগে পুজো পাঠের কাজটা শেষ করলে মনে হয় কি অনেকটাই শান্তি আর কি, তো সেই জন্যে আগে ওই কাজটাই করি আমি। রেখে নিলাম, এবারে সুন্দর মতো খেয়ে নেব, খেয়ে নিয়ে কাজকর্মগুলো শুরু করব। একটু আলু খা, মুখটা ঝালঝাল লাগবে, ভালো লাগবে। কালকে কিন্তু আমি ওইভাবেই দিয়েছিলাম তোকে, তখন তোর ভালো লাগছে না। একটা আলু খা, মুখটা ঝালঝাল লাগবে, ভালো লাগবে। যেমনটা কথা তেমনটা কাজ, আমি কিন্তু ঘুরে দেখাই দেব, যেমনটা কথা তেমনটা কাজ। রান্নাবান্না তো কিছুই করিনি, ও বলছিল যে বিরিয়ানি খাবে সেই জন্যে। তো এখন আমি জোম্যাটো খুলে দেখি যে ও বাবা টাইম লাগবে মোটামুটি 30 মিনিট মতো, আর এ বলছে এর একেবারে ইনস্ট্যান্ট খিদে পেয়ে গেছে, মানে এক্ষুনি। তাই আমি বললাম যে চল তাহলে গিয়ে নিয়ে চলে আসি, সামনেই তো দোকান, স্কুটি নিয়ে যাব, 5 মিনিটের মধ্যে নিয়ে চলে আসব। তো এই যে ওকে বলছি রেডি হতে, এই যে বসে আছে। তো যাই তাড়াতাড়ি করে স্কুটি নিয়ে গিয়ে ফটাফট নিয়ে চলে আসি, বাইরে রোদ নেই। ওই কয়েকটা দিন থেকে এরকম হচ্ছে, মানে বিকেল হতে হতেই, মানে দুপুরের পর হতে হতেই আর কি রোদটা চলে যাচ্ছে, আর সন্ধ্যা হতে হতেই ওই মেঘ করে বৃষ্টি চলে আসছে, ওই 8টা সাড়ে 8টা নাগাদ বৃষ্টি চলে আসছে। তা আজকেও মনে হচ্ছে সেই রকমই জোগাড় হয়েছে, তো দেরি করি না, গিয়ে নিয়ে আসি, নিয়ে এসে খেয়ে নিই, ব্যাস তাহলেই ছুটি। তারপরে আবার সন্ধ্যা পুজো দেওয়ার ঝামেলা, হ্যাঁ এইসব রয়েইছে। আর আজকে তো টিউশন নেই, দেখি কী করি, মনটা বলছে তো ঘুমাই একটুখানি জমিয়ে।
বৈশাখী মেলা যাব, ইচ্ছে করে না আমার, না মেলার মধ্যে যেতে না ইচ্ছে করে না। চলো আগে আসি কাজটা সেরে তারপর কথা বলছি। ধুয়ে নিয়ে আসো, এই যে আজকের লাঞ্চ একেবারে পছন্দ মতো গিয়ে নিয়ে আসলাম, এটাই ভালো হলো। জোম্যাটো থেকে না অনেক দেরি হতো আমার, এই 5 মিনিটে নিয়ে আসা হয়ে গেল। গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকক্ষণ রেস্ট করে উঠলাম, আজকে আমার কোনো কি বলবো অভিযোগ নেই যে আমি রেস্ট করতে পারিনি, কারণ অনেকক্ষণ রেস্ট করেছি, রান্নাবান্নাও কিছু করিনি। চলে আসছো দিচ্ছিস বাবা, বললি বা বললি গেছি তামলিটা, এই যে এইদিকে দাও এইদিকে। তো বেজে গেছে 6টারও বেশি, মোটামুটি 6:15 মতো বাজে, 6:15 একটু বেশিই বাজে, তো খুব একটা যে অন্ধকার সেটা হয়নি। তো যাবো এবারে সন্ধ্যাটা দিয়ে আসি, সন্ধ্যা পুজোটা দেওয়া হয়ে গেলে আরও মোটামুটি কাজ আমার শেষ। বারান্দায় নাইটিগুলো দেওয়া আছে, তুলিনি, থাক ওইভাবেই শুকিয়ে যাক। মাঝে একটু বৃষ্টি হয়েছিল জানো, 2-1 ফোঁটা বৃষ্টি হলো কিছুক্ষণ, তারপরে আবার শেষ হয়ে গেল। এবারে বেরোবো ভাবি যদি, তখন আবার সন্ধ্যা থেকে ঠিক বৃষ্টিটা নেমে যাবে, এই হলো কথা। এরকমভাবেই চলছে লাস্ট কিছুদিন থেকে। তো চলো এদিকে আমার মনটা একটু চা চা করছে, সন্ধ্যা হয়ে গেছে যেহেতু, তো সন্ধ্যা পূজাটাকে দিয়ে আসি, দিয়ে এসে নিয়ে চা করবো, চা খাবো। তো চলো, ওর বাবাকে ফোন করেছিলাম মার্কেটে কালী পুজো, তো সেইখান থেকেই খিচুড়ি খেয়েছে। যাই পুজোটা দিয়ে আসছি। হঠাৎ করেই খুশি হয়ে গেলাম, কারণ কি বলো তো, দুজনা মিলে তো ঘরে বসেই ছিলাম, তো দেবলিনা ফট করে বলছে যে চলো যাই, আজকে যাবই, সকাল থেকে বলছিলই তবে অতটা পাত্তা দিইনি আর কি। তো এখন বলছে না যাবই, এদিকে ওর বাবাকে ওই ফোন করে দিয়েছে যে বব তুমি চলে আসো 8টার সময়, আমরা দেখি দরজা ধাক্কা দেবে, আমরা হচ্ছে মেলায় যাব। তো ওর বাবা আবার দেখি ফোন করলো আমাকে 7:45 যে আমি তাহলে বেরোচ্ছি, তোমরা রেডি হয়ে থাকো, দেরি করো না। সেই জন্য আমি আরও রেডি হয়ে পড়লাম, এই যে ওর যা প্যান্ট গেঞ্জি পরেছে আর আমি এই যে এই কুর্তিটা পরে নিলাম, তো তৈরিও হয়ে নিয়েছি। চলো, ও বাড়িতে ফোন করেছিলাম, ওদিক থেকে শুনি যে কাকা কাকিমণি ওরাও মনে হয় মেলাতে গেছে, তো হয়তো দেখা হলে হতেও পারে। তো চলো, ও রিয়াকেও বললাম যে তাহলে তুমি আর দাদা বাড়িতে থাকবা কেন, তাহলে তোমরা দুজনও চলো। তো দাদা বলছে যাবে না, দাদার আবার একটু ভিড় এইসব পছন্দ হয় না, ভিড়টির ওই জন্য। ও আমি বললাম যে ঠিক আছে তাহলে তোমরা ঘরে বসে থাকো, আমরা ঘুরে আসি। তো চলো, ওই যে ওর বাবাও চলে এসছে, এখন আমরা বেরিয়ে পড়ি। আমি যে বললাম ধর আমার হাত ধর, ওই যে মিস মিস মনে মেলায় যাবে দেখি পড়ায় নেই আজকে, আমরা হলে পড়ায় নেই বলে মেলায়। Thank you.
হ্যাঁ ওটা ভালো, ওই যে ওই ব্লুটা নে, ব্লুটা ব্লুটা ভালো, হ্যাঁ এই ব্লুটা ভালো। ক্লিপ দেখবি, ক্লিপ নিবি, নে পছন্দ কর। চলে আসলাম বাড়িতে তাড়াহুড়ো করে, এখন প্রায় 9:30 মতো বাজে। খেলনা জিনিস কিনেছে তো অনেক কিছু, সেই জন্য খুব খুশি। আমি একটা কাজের জিনিস কিনেছি, যেটা হচ্ছে আমাদের রান্নাঘরের, ওই রান্নাঘরের বলতে পারো ভীষণ দরকার ছিল। এই যে দাঁড়া বাবা দেখিনি, এই যে এই চপারটা, আর এসে দেখো দেবলিনা ভিতরে একটা পটল দিয়ে চেষ্টাও করেছে। এই যে তা এই চপারটা আনলাম, কারণ যখন পেঁয়াজ টেয়াজ রসুন এসব ছোটো ছোটো করে কাটতে হয় না, তখন বটি দিয়ে বা চাকু দিয়ে কাটতে ভীষণ অসুবিধা হয়। তো সেই জন্য এটা নিয়েই নিলাম রান্নাঘরের জন্য। আর দেবলিনা নিয়েছে দুটো এই যে স্ক্রাঞ্চি চুলের গার্ডার আর কি, এই যে একটা ব্লু আমার ফেভারেট আর একটা ইয়েলো। আর দুজনার জন্য দুটো ক্লিপ কিনেছি, এটা হচ্ছে আমার আর এই যে এই ব্লুটা দেবলিনার, না এটাই আমার, সরি সরি এটাই আমার, কারণ আমার চুল কম আর সেই জন্য একটু চাপা দেখে নিয়েছি, আর ওর একটু চুল বেশি দেখে এই মোটাটা নিয়েছি, এটা ওর। আমি পছন্দ করেছি দুটো কালার। আর ও এই যে বাচ্চাদের মতো চিরুনি আর এই যে আয়না নিয়েছে, স্কুলে নিয়ে যেতে দিব না তাই বলে। আরেকটা এই যে ইয়াররিং কিনেছে, এই যে এটাও আমি পছন্দ করে দিয়েছি। আর এই যে এইসব কালারফুল নিয়েছে ক্লে, এই যে ক্লে দিয়ে বিভিন্ন রকম জিনিস বানায় সেই জন্য ক্লে। আর একটা নিয়েছে হাতের এই যে ব্যান্ড ব্রেসলেট, এটা নিয়েছে। আর ওই খাওয়া দাওয়া হয়েছে, আর তো কিছু নেই না, খাওয়া দাওয়া হলো, একটু চাটপাট খেলাম, মেলায় গিয়ে চাট এইসব না খেলে ভালো লাগে না। তো এই হলো মেলার বাজার আর কি। জুতো দোকান দেখলাম না তাই না, আমি ভেবেছিলাম প্রত্যেকবার না খুব সুন্দর সুন্দর জুতোর দোকান বসে, আমি ভেবেছি কি যাচ্ছি যখন ভালোই হবে, এক কাজে দু কাজ হয়ে যাবে, আমার একজোড়া জুতো কিনতে হবে, জুতোটাও কেনা হয়ে যাবে, কিন্তু খুঁজে নিয়ে পেলামই না জানো। কি আর বলবো, একটু লস্যি খেলাম, ভালো লাগলো, অনেকদিন পরে চোখের সামনে পেলাম ওই জন্য খেয়ে নিলাম একটুখানি। হ্যাঁ তো এই হচ্ছে বাজার শপিং, আর এবারে চেঞ্জ করব। তো চলো ভিডিওটা আর বড় করছি না, এরপরে কি খাওয়া দাওয়া করব, কিছু খাওয়া দাওয়ার বানাতে হবে। দুপুরে তো বিরিয়ানি খেয়েছিলাম, তোমরা তো দেখেইছিলে, কিচ্ছু হবে না, তোমরা তো দেখেইছিলে বিরিয়ানি খেয়েছিলাম। তো রাতের বেলা এখন একটু ডিম দিয়ে, ডিম সেদ্ধ আলু সিদ্ধ ভাত গরম গরম করব, আর ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নেব। এর থেকে ভালো আর উচ্চমানের খাওয়া আর কিছু হয় না। তো চলো, ওহো আরও এক জিনিস কিনেছি, তোমাদের বলতেই ভুলে গেছি, ওই যে গজা, তারপরে হচ্ছে ওই খুরমা, এই সমস্ত জিনিস কিনেছি খাওয়ার জিনিস বলতে। তো ওই যে ওখানে রয়েছে, ওর বাবা বলছিলো কি আচার এইসব নিবে নাকি, আচার পাপড়। তো বললাম না নিবো না, বাড়িতে মানুষ নেই, আসুক তারপরে না হয় দেখা যাবে। তো চলো আজকের ব্লগ এই ছিল, আশা করি তোমাদের ভালোই লাগলো, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো। দাদা ফোন করছে, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।